আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো একটা না ঝুম বৃষ্টি হচ্ছে, দেখুন সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে বিকালবেলা আমি এই যে মাংস রান্না করেছি, বৃষ্টির দিন বলে কথা, রাত্রে খিচুড়ি এবং মাংস না খেলে কি ভালো লাগবে বলুন তো? তো আমার মতো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি এবং মাংস খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। তো রান্না করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এরই মাঝে প্রচণ্ড আওয়াজ শুনলাম। এখানে বিয়ে বাড়ির বিয়ের অনুষ্ঠান চলছে, বর যাবে এখন বিয়ে করতে, তো যার কারণে বিয়েহারিরা বাজনা বাজাচ্ছে। আরে দেখুন বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর বিয়ে বলে কথা, বিয়ের পরে একটা ছেলের যেমন জীবনটা চেঞ্জ হয়ে যায়, একটা মেয়ের জীবনটাও ঠিক তেমনি চেঞ্জ হয়ে যায়। একটা ছেলে কিন্তু কঠোর পরিশ্রম করতে তখন বাধ্য হয়ে যায়, আর একটা মেয়ে যে কিনা বাবার বাড়িতে হাত ধুয়ে ভাত খেত না, সেই কিন্তু শ্বশুরবাড়িতে এসে কঠোর পরিশ্রম করা শুরু করে। আসলে সবার কথা তো এক না, তো যারা মধ্যবিত্ত আছেন তাদের কথাই বললাম। তো সংসারের চিন্তা যারা করেন, যেসব মহিলারা করেন, তারা হয়তো বা নিজের সংসারের কথা ভেবে চিনতে নিজের হাতে সংসারকে সামলায় এবং কষ্ট করে কাজকাম করে, আর এটাই কিন্তু বিয়ের পরের জীবন। তো যত পারেন বিয়ের আগের জীবনে এনজয় করে আসেন, আর একটা বাচ্চা হলে তো কথাই নাই। তো আমার লাইফটা কিন্তু আমি এখনও এনজয় করছি, তবে ওই যে ফিলিংসটা একা একা ঘুরে বেড়ানো, বাবা মার সাথে ঘুরে বেড়ানো, এই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আর বাচ্চা হলে তো কথাই নাই, কারণ বাচ্চা কে নিয়ে বাইরে গেলে কি খাওয়ানো লাগবে সারাদিন, তার ডায়পার নেওয়া লাগবে, তার ড্রেস কয়টা নেওয়া লাগবে, এগুলো চিন্তা করতে করতে এবং সেগুলো বহন করতে করতে আপনার ঘুরে বেড়ানোর শখ নিমিষেই হারিয়ে যাবে। তবে হ্যাঁ, হাজবেন্ডের যদি সাপোর্ট থাকে তাহলে যে কোনো প্লেসে যেয়ে একটা বাচ্চাকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটানো যায়, কোয়ালিটিফুল একটা টাইম পাস করা যায় আর কি। তো যাই হোক, এই যে দেখুন বর চলে যাচ্ছে বিয়ে বাড়িতে বিয়ে করতে, আর ইনারা মেবি হিন্দু, যার কারণে বিভিন্ন মানে আচার অনুষ্ঠান মেনে যাচ্ছেন। এই যে যাওয়ার সময় কিন্তু গাড়িতে যখন যাচ্ছে তখন কিন্তু উলু ধ্বনি দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে ইনারা হিন্দু পরিবারের। তো নতুন বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যখন আপনি শ্বশুরবাড়ি যাবেন তখন শ্বশুর শাশুড়ি এবং তার পরিবারের মন জুগিয়ে চলার চেষ্টা করবেন, কেননা 2-3 বছর পর আপনি বুঝতে পারবেন আমার এই কথার অর্থ। কারণ একটা শাশুড়ি যখন একা থাকে নিজের ইচ্ছা মতো সংসারটাকে কিন্তু গুছিয়ে নেয়, আর সেখানে যদি হঠাৎ কেউ এসে নাক গলায় সেটা কিন্তু খুবই খারাপ হয়, খুব খারাপ দেখা যায়। তো সেক্ষেত্রে বললাম প্রথমে যেয়ে আপনাকে সংসার জীবনটা মনে হবে বিশাল সমুদ্রের মতো, তারপর যখন ধীরে ধীরে 1 বছর পার হবে তখন মনে হবে যে না এটা কোনো ব্যাপারই না, একটা নদীর মতো। আর তারপরে যখন আপনার 2-3 বছর পার হয়ে যাবে তখন আপনার নিজেদের পুকুরের মতো মনে হবে বা পুষ্কণীর মতো মনে হবে যে না এটা কোনো ব্যাপারই না, কেননা তখন আপনার পরিবারের সবার কী চাই না চাই সেটা কিন্তু আপনি বুঝে ফেলবেন। তো ধৈর্য ধরে সংসার করুন, নম্রভাবে কথা বলুন, দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। কারণ মুখের ভাষাই একজন মানুষকে ঘৃণা করতে শেখায় এবং মুখের ভাষাই একজন মানুষকে ভালোবাসতে শেখায়। আর এদিকে ব্যান্ড পার্টির আওয়াজে আমার ছেলে তো নাচই থামছে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।